হ্যালো ভিউয়ার, সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি আবারও চলে এলাম আমাদের বিপদনাশিনী পুজোর বরণকুল্লো সাজানোর ভিডিও নিয়ে। আমি আপনাদেরকে কিভাবে বাংলাদেশি স্টাইলে কুল্লা সাজাতে হয় বিপদনাশিনী পুজোর জন্য সেটা দেখাবো। আপনাদের যদি ভালো লাগে তাইলে আপনারা সাজাতে পারেন বিপদনাশিনী পুজোর সময় কুল্লোটা। আমি একে একে দেখিয়ে দিচ্ছি কিভাবে কুল্লো সাজাবো। প্রথমে কুল্লোটাকে ধান দিয়ে ভরাট করতে হবে। তারপরে বাতি দিব, আমাদের বাংলাদেশি নিয়মে পাঁচটা বাতি, পঞ্চবাতি। পান, সুপুরি, একটি ঘট, গাছকৌটো, গাছকৌটো পাউডার, ঘি, মধু, লাল সুতো, শঙ্খ, সোনা, রূপো, তামা, তামা, সিঁদুর, আলতা, তেল, আয়না, চিরুনি, শাখা পলা, শাখা পলা নোয়া, চন্দন, পঞ্চশস্য, কাঁচা হলুদ, গঙ্গামাটি, শিলা, বালিতে যে শিলা পাওয়া যায় ওই শিলা, হরিতকি, কড়ি, কয়েন, এগুলো চাইলে আপনারা ছোট ছোট মাটির ভার পাওয়া যায় ওখানে রাখতে পারেন, কিন্তু আমাদের এরকম নিয়ম নেই, সেজন্য আমি পিতলের বাটিতে রেখেছি। তারপরে দূর্ব, তারপরে দূর্ব, ধান, ফুল, শ্রী। আমাদের বাংলাদেশি স্টাইলে পুজোতে শ্রী দিতে হয়। এই দেখুন শ্রী, তারপরে এক ফানা কলা, পাখা, চামর, জল, মিষ্টি, আমি এত কষ্ট করে ভিডিও করছি, কেউ কিন্তু লাইক কমেন্ট করছেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে বিনীত নিবেদন, আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পলক পূজা মন্দির চ্যানেলের সাথে থাকবেন। দেখুন আমার বরণকুলো সাজানো শেষ। আমার বরণকুলো আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা পূজার সময় এরকম করে বরণকুলো সাজাতে পারেন। আমার বরণকুলোটা এক পলকে দেখে নিন। যদি বরণকুলোটা সুন্দর লাগে তাহলে আপনারা,
তাহলে আপনারা এভাবে দিতে পারেন, বাড়িতে করতে পারেন। আমাদের বাড়ির বিপদনাশিনী পুজো আমি এভাবে কুলো সাজালাম, আমাদের প্রতিমাটা আমি নিয়ে চলে এসেছি, কিন্তু অধিবাসের আগ পর্যন্ত সেটা তো মুখ দেখা যাবে না প্রতিমা, আপনারা এক পলক দেখে নিন আমাদের প্রতিমা। অধিবাসের ভিডিও আসতে চলেছে, সাথে থাকবেন, পলক পূজা মন্দিরের চ্যানেলের পাশে থাকবেন, পলক পূজা মন্দিরের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্ন রাখবেন, ধন্যবাদ সবাইকে।